আবৃত্তি করছি সদ্য মনিরুল হাসান সাহাপেল রচিত অচিন পথ কবিতাটি। আমি এক অচিন পথের যাত্রী, যে পথের শুরু জানি কেবল জানি না কোথায় শেষ তা। এ পথ কাটা বিছানো, ভাজে ভাজে আছে ঘোর অন্ধকার, তবু এ পথেই ছুটে চলি অবিরত। যে পথে আলো ছায়া খেলা করে, রোদ বৃষ্টি বন্ধুত্ব করে, বুঝি না কে বন্ধু কে বা কখন শত্রুকা। যে পথে হায়েনার বাস, সে পথেই আমি গড়ছি নিবাস, এখানে কে বলি ছুটে চলা, এ পথে বিশ্রামের নেই অবকাশ। তাই তো ছুটছি কেবল ছুটছি, এখানে পেছন ফেরা মানা, হোক না এ পথ যতই অচেনা, থাক না যতই ভয়, হোক না জয় পরাজয়, তবু এ পথ খুব শেষ হবার নয়। দিন যায় রাত যায়, মাস যায় বছর যায়, তবু অবিরত ছুটে চলা একটু আলোর আশা। হয়তো একদিন রাত শেষে অন্ধকার হবে ভোর, আসবে নতুন প্রহর, নতুন আলোর ঝালকানিতে পথ আলোকিত হবে মোর। যে আলোর পথে থাকবে না সংশয়, যেখানে কে বলি হবে ভালোবাসা ও মনুষ্যত্বের জয়। ধন্যবাদ সকলকে।